কেমন যেন উল্টো পাল্টা হচ্ছে। রাজিমা তো কোনো দিন এইভাবে কথা বলে না, অথচ আজ রাজিমা আমার সাথে এমনটা কেন করলো মা? অমন করে কাঁদবেনি শোনা, অমন করে কাঁদবেনি, অমন করতেনি শোনা। রাজিমা কত চিন্তায় থাকেন বলতো, তাই জন্যই আজ হয়তো তোকে তোকে ওইভাবে একটু বলে দিয়েছেন, অমন করতেনি। রাজিমা তো আগে আমার সঙ্গে এমন করে কোনোদিনও কথা বলেনি, তাহলে আজ এমনটা কেন করলো? আমি তোমাকে ভালোবাসবো না? এই দেখো ও দাদু ভাই, তুমি অমন কান্নাকাটি করো না গো ভাই, আমার যে বড্ড খারাপ লাগে মা। বলছি কি হয়েছে সূর্যর? তেমন কিছু নয় ইন্দ্র, আসলে দাদু ভাই না খুব হুড়ো হুড়ি করছিল, তাই আজ ওকে আমি একটু বুকে দিয়েছি, তাই বাবুর অভিমান হয়েছে। সূর্য, তুমি তো জানো রাজিমা তোমায় কত ভালোবাসে, কি জানো না তুমি? রাজিমা যা করছে তোমার ভালোর জন্য করছে, রাজিমার কাছে যাও একবার, যাও। ও দাদু ভাই এসো 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 আমার কাছে এসো, দেখি নি। হ্যালো, দারুণ মানুষ করছি না এইভাবে আদর দিয়ে দিয়ে, এইভাবে বাকিটা বললাম না। ফের অবস্থাটা দেখো মা, পান থেকে চুনটি খসবার কোনো উপায় নেই, চুন পর্যন্ত খুঁজতে পারবে না। ভালোই ভালোই মানুষ হচ্ছে আমাদের বংশের ভবিষ্যৎ। একটা কথা মনে রেখো, যার সম্বন্ধে আজে বাজে কথাগুলো বলছো সে কিন্তু তোমার সন্তানের মতো। হ্যাঁ, আমি কখন না করলাম অবশ্যই। তবে একটা জিনিস আমি পাশাপাশি বলে দিতে চাই, এই বাড়িতে সবাইকেই মাথায় তোলা হয়, সবাইকে নিয়ে নাচানাচি করা হয়, শুধুমাত্র আমি বাদে, আমি কিন্তু কমপ্লিটলি হিসেবের বাইরে মা। তুমি থামো রতি, তোমার সঙ্গে এরকম আজে বাজে কথা নিয়ে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। দরকারও নেই, দরকারও নেই মা, শেষটা আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিলেই হবে, ব্যাস আছে। তার মানে সবকিছু আবার ঠিক হয়ে গেছে, সেই জন্যই বোধ হয় লাট সাহেব আমাকে ডেকেছে। যাই আমি একবার গিয়ে দেখে আসি। দাঁড়া, কোথায় যেতেছিস লগ্না? আমি মানে, আচ্ছা তুই কি মনে করিস আমরা কিচ্ছুটি বুঝি নে? ওই বাড়ি থেকে সূর্য ফটাফট আওয়াজ করলে তুই ও বাড়িতে ছুটে যাস, আমরা বোকা তাই না, আমরা বুঝি না কিছু? মানে পিসি সূর্য তো আমার বন্ধু, সেই জন্যই তো আমি। থাক লগ্না, এসব আমার আর বোঝাতে আসবি নে।
লগ্না, তোকে আমি কতবার বোঝাই বলতো, বড় লোকেরা এমন বন্ধুত্ব করে কিন্তু প্রয়োজন পড়ালেই ওরা ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, তোরা যদি আবার অপমান করে ও বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সেটা ভালো লাগবে তোর? না পিসি, তেমন কিছুই কোনো কথা নয়। আমি যখন বললাম ও বাড়িতে যাবি নে, তখন যাবি নে। লগ্না, তোকে আমি ও বাড়িতে কিছুতেই যেতে দেবো না। এ ঘরে থাকবি তুই, আমি বলে রাখলো। মালির মেয়েটা তো দেখছি কোনো সারা শব্দই করছে না। যে করেই হোক, আমার একবার ওই লক্ষ্মণটার সাথে দেখা করতেই হবে। কিন্তু একবার নকুল কাকার বাড়ি যেতেই হবে আমাকে। কিন্তু একে চোখকে যাবো কি করে? লক্ষ্মণার সঙ্গে কি তাহলে একবারও কথা বলতে পারবো না? আর বিলম্ব করবেন না, যেমন করেই হোক সূর্যদেবের বিবাহের বন্দোবস্ত করুন। চন্দ্রকলা দেবী, হাতে সময় কম, আপনি সূর্যদেবের বিপদের কথা তো একবার ভাবুন। এভাবে দাদু ভাইয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া যাবে? কিন্তু তা না হলে আমি আমি আমার দাদু ভাইকে বিপদ থেকে দূরে রাখবো কি করে? মা মা, আমি একটু আসবো। কি ব্যাপার তুমি? মা, আপনার সাথে মনের দুটো কথা একটু বলতে এলাম মা। মা, সূর্যটাকে নিয়ে না বড্ড চিন্তা হচ্ছে জানেন তো। কাল তো সারা রাত চিন্তায় চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি মা। কি যে হবে এখন, যদি ভালো একটি পাত্রী সূর্যর জন্য না পাওয়া যায় তাহলে কি যে হবে? পাওয়া যাবে, পাওয়া যাবে, পাত্রী ঠিক পাওয়া যাবে। যে কোনো মূল্যে আমি দাদু ভাইয়ের বিয়েটা দেবই। তা তো ঠিকই মা, একশোবার। কিন্তু কিভাবে যে বলি কথাটা মা, এই তাড়াহুড়োর মধ্যে যে লগ্নার নামটা উঠে এলো, এটা কোন তলা? থাক থাক, লগ্নার নাম এ বাড়িতে দ্বিতীয়বার যেন উচ্চারিত না হয়। হবেও না মা, আর যেখানে আপনি আমাদেরকে আদেশ করেছেন সেখানে তো এটা হতেই পারে না। ঠিকই তো, আমাদের এই বাড়ি আর এই বাড়ির সাথে কিনা ওই লগ্নার নাম খাপ খাবে কখনো না। তবে মা, আমার আর একটাও কথা বলবার আছে জানেন তো। এইভাবে কি সূর্য আর লগ্নার মেলামেশা করাটাকে আমাদের প্রশ্রয় দেওয়ার ঠিক হচ্ছে? আসলে আসলে কি বলুন তো মা, এতদিন তো একরকম চলছিল চলছিল, কিন্তু এখন সূর্যর বিয়ে হবে, নতুন বউ বাড়িতে আসবে, আর তার সাথে তার বাপের বাড়ির লোকজনও এ বাড়িতে আসা যাওয়া করবে। এবার তারা যদি এসে দেখে এরকম একটা নিচু জাতের মেয়ে আমাদের সূর্যর বান্ধবী, সে নাকি সারাদিন এই বাড়িতে সূর্যর সঙ্গে খেলা করে বেড়ায়, তারা তখন সেটাকে কি আর ভালোভাবে নেবে মা? নেবে না জানেন তো, তাই না? কথাটা তো মিথ্যে নয়। হ্যাঁ মা, আমি আমি আসলে সেটাই আপনাকে একটু বোঝাতে চাইছিলাম মা, যে এইভাবে না সূর্য আর লগ্নার মেলামেশাটা আপনার আর হতে দেওয়া ঠিক না মা। হ্যাঁ কুন্তলা, তুমি ঠিক বলেছো। এইভাবে দাদু ভাইয়ের সঙ্গে লগ্নার যখন তখন মেলামেশাটা এখন আর ঠিক দেখায় না। ঠিক আছে, আমি কথাটা আজই দাদু ভাইকে বলে দেবো। না মা না, মানে ক্ষমা করবেন, আমি বলছি আপনাকে এইভাবে কথাটা, কি বলুন তো মা, আমাদের সূর্যর বয়সটা তো বড্ড কাঁচা। এই বয়সে না আপনি ওকে যা বারণ করবেন দেখবেন সেটা করবার জন্যই সবচেয়ে বেশি জেদ করছে।
তাই আমার মনে হয় আপনি ওকে না বলে নকুল মালি আর ওর বোনকে একবার ডেকে পাঠান, আর ওদেরকে বলুন যাতে ওরা লগ্নাকে আমাদের বাড়ির চারপাশে আসতে মানা করে দেয়। তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক বলেছো কুন্তলা, আমি নকুলের সাথে কথা বলব। যাক, কাজের কাজটা দেখছি এক দানেই হয়ে গেল। ওই লগ্নাকে আমি আর এই বাড়ির চৌকাঠ কিছুতেই বেরোতে দেবো না, কোনোদিনও না।